একদিকে অপরাজিতা বিল 2024 পাস হয়ে গেল বিধানসভায় ধনী ভোটে, আর আমরা দেখছিলাম গতকাল থেকে লাগাতার জুনিয়র ডাক্তাররা তাঁর এবং তাঁদের দাবি ছিল যে কলকাতার নগরপাল তাকে দেখা করতে হবে এবং তাকে ইস্তফা দিতে হবে। সেই দাবিতে রাতভর তারা অবস্থান চালান এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাঁদের সলিডারিটি দেখিয়ে তাঁদের যে বিক্ষোভ অবস্থান তাতে এসে যোগ দেন 22 ঘন্টা পর। এবং এই 22 ঘন্টায় দফায় দফায় শীর্ষ পদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে আলোচনার পর অবশেষে বরফ গলে যেখানে আটকে দেওয়া হয়েছিল এই মিছিল, সেখান থেকে মিছিল এগিয়ে দেওয়ার অনুমতি দেওয়া হয়, ব্যারিকেড সরিয়ে দেওয়া হয় এবং তারপরে আলোচনা মতো 22 জনের প্রতিনিধি দল তারা লালবাজারে প্রবেশ করেন এবং সেখানে পুলিশ কমিশনার এসিপি ওয়ান সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে তারা এক ঘন্টারও বেশি সময় আলোচনা করেন, যেখানে দাঁড়িয়ে তারা বারবার যে দাবি রেখেছেন যে তারা মনে করেন যে 9ই আগস্ট, 12ই আগস্ট এবং 14ই আগস্ট কলকাতা পুলিশ সম্পূর্ণ ব্যর্থ এবং তার নৈতিক দায় নিয়ে পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাকে ইস্তফা দিতে হবে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে গেছেন 22 জনের প্রতিনিধি দল এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে যে প্রতীকী শিরদাঁড়া কালকে তারা নিয়ে এসেছিলেন মিছিলে, সেই প্রতীকী শিরদাঁড়াও তারা সেখানে নিয়ে যান এবং এই আলোচনার সময় যে কনফারেন্স রুম সেখানে বসিয়ে রাখেন। বিনীত গোয়েল, আন্দোলনকারীরা যেটা জানাচ্ছেন যে বিনীত গোয়েল তাদের বলেছেন যে তিনি মনে করেন না যে তার ইস্তফা দেওয়ার উচিত, তবে এবং তিনি পাবলিক সার্ভেন্ট, তিনি এভাবে ইস্তফা দেওয়াও যায় না, তবে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করেন যে তাকে সরাবেন তাহলে তাকে সরাতেই পারেন। আমি ডক্টর তিতাস পালের কাছে শুরুতে যাব। ডক্টর পাল, 22 ঘন্টা আপনারা লাগাতার অবস্থান করছিলেন, অবশেষে আপনারা গিয়ে দেখা করে গেলেন কলকাতার নগরপালের সঙ্গে এবং অন্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে, আপনাদের যে কথোপকথন হলো সেটাকে আমরা কী বলবো, সেটাকে আমরা ফ্রুটফুল বলতে পারি নাকি আপনারা হতাশ? আচ্ছা, আপনার এই উত্তরটা আমি দু দফায় দেব। প্রথমত ফ্রুটফুল আমার মনে হয় ওটা ছিল না, তার কারণ বলছি। আমরা এই আমাদের যে মিছিলটা ছিল লালবাজার অবধি কলেজ স্কোয়ার থেকে, ওটা 2 তারিখে আমরা করেছিলাম। তো কলেজ স্কোয়ারে, মানে কলেজ স্কোয়ার থেকে যখন আমরা শুরু করি তারপর লালবাজারে এসে পৌঁছাই, আমাদের যতদূর অবধি যাওয়ার কথা ছিল অতদূর আমাদেরকে যেতে দেওয়া হয়নি। সামনেই উঁচু ব্যারিকেড, তার পেছনে আরও উঁচু ব্যারিকেড দিয়ে আমাদের আটকে দেওয়া হয়। আমরা বারবার দফায় দফায় পুলিশের সাথে কথা বলি, ওনারা বারবার বলেন যে আমাদেরকে তার থেকে বেশি আর এগোতে দেওয়া যাবে না। কারণ কি, 144 ধারা অনেক কিছু বলেন, তাহলে আমরা তখন বলি যে সিপি স্যার যিনি আছেন ওনাকেই বলুন আমাদের সাথে এসে কথা বলতে। তো মূলত যে ঘটনাটা আজকে ঘটলো, এই ডেপুটেশন দেওয়া সব কিছু যেটা কালকেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, তো কালকে তো হলো না, জিনিসটা আজকে ঘটলো। এবং আমরা যেই 3টে দাবি নিয়ে স্যারের কাছে গেছিলাম, মানে যেই অ্যাকচুয়ালি একটাই দাবি স্যারের পদত্যাগ, ডেপুটেশনটা যে 3টে পয়েন্টে ছিল ওই 3টে কোনোরই খুব একটা সদুত্তর উনি দিতে পারেননি, কোনো স্যাটিসফ্যাক্টরি আনসার আমরা ওনার থেকে পাইনি। উনি 9 তারিখের ঘটনাটার কোট আনকোট বলেছেন, হি হ্যাজ লেফট নো স্টোন আনটার্নড, ওনার তরফ থেকে যতটা সম্ভব উনি সবটাই করেছেন, উনি মনে করেন না ওনার দিক থেকে কোনো গাফিলতি আছে। কিন্তু 12 তারিখ ও 14 তারিখ ঘটনাটাতে উনি নিজের ভুল স্বীকার করে নিয়েছেন, ভুল না মানে ব্যর্থতা আর কি স্বীকার করে নিয়েছেন। তো তখন আমরা বলি ওনাকে যে তাহলে আপনি ডেপুটেশনটার ব্যাপারে কী ভাবছেন, তখন উনি বলেন যে ওনার উচ্চপদস্থ যারা আছেন ওনারা যদি মনে করেন যে ওনার রেজিগনেশন দেওয়া উচিত তাহলে উনি দেবেন, নয়তো উনি ট্রান্সফার হয়ে গেলে ট্রান্সফার হয়ে যাবেন, উনি আগছাড়িয়ে এরকম ট্রান্সফার হয়ে থাকেন। তো আমার মনে হয় না সেটা খুব একটা ফ্রুটফুল, আমাদের 1 ঘন্টা 15 মিনিটের যে ডিসকাশনটা ছিল সেটা ফ্রুটফুল খুব একটা হয়েছে বলে। আমার এখানে একটু ডক্টর পাল আপনার কাছে প্রশ্ন, যেমনটা আপনিও বললেন যে 9 তারিখের তদন্তের ব্যাপারে কোনো স্টোনি আনটান রাখেননি বলে পুলিশ কমিশনার দাবি করেছেন, এবং এর আগেও আমরা দেখেছিলাম যে 14 তারিখের ঘটনার পর পুলিশ কমিশনার তিনি প্রেস ব্রিফিংয়ে সেদিন সেখানে ঘটনাস্থলে পৌঁছে এবং প্রেস ব্রিফিংয়েও তিনি তার পরের দিন বলেছিলেন যে হ্যাঁ, তাদের পরিস্থিতি অ্যাসেস করতে শান্তিপূর্ণভাবে স্বতঃস্ফূর্তভাবে যে রাত দখলের আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, যাতে সমাজের সর্বস্তরের মানুষ পার্টিসিপেট করেছিলেন খুব স্বতঃস্ফূর্তভাবে, সেটা যে আর্জি করে ওরকম একটা রূপ নিয়ে নেবে সেইভাবে তারা সিচুয়েশন অ্যাসেস করতে পারেননি। তারপর এই মুহূর্তে দাঁড়িয়ে নগরপালের ইস্তফা আপনারা চাইছেন কেন, এক্স্যাক্টলি কোন কারণে? উনি জিনিসটাকে একটা অ্যাসেসমেন্ট ফেলিয়ার হিসেবে বোঝাতে চেয়েছেন, যেখানে জিনিসটা পুরোপুরি একটা সিস্টেমের ফেলিয়ার শুরু থেকে। এটা একটা প্ল্যান্ড মব অ্যাটাক, ওনাদের কাছে ইন্টেলিজেন্স নেই বা ওনারা ইন্টেলিজেন্স জোগাড় করতে পাচ্ছেন না, এটা ভীষণ মানে খুব আজব লাগছে জিনিসটা, মানে মোটেই স্বাভাবিক বুদ্ধির মানুষ এটা মেনে নিতে পারে না। এবং আমাদের কলেজে যেটা ঘটে গেছে 9 তারিখে, যেটা ঘটা মানে উচিত তো দূরের কথা, আমরা স্বপ্নেও কখনো ভাবতে পারি না কীভাবে ঘটে গেল। তারপর আমাদের ওপর 14 তারিখে একটা হামলা হয়ে গেল, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ হলো, সব কিছুই তো কলকাতা পুলিশের বিরুদ্ধেই হয়েছে, সমস্তটা কলকাতা পুলিশেরই রেসপন্সিবিলিটি ছিল। তো আমরা মনে করি নৈতিক দায়িত্ব তো ওনার নেওয়া উচিত, তাই ওনার রেজিগনেশন দেওয়া উচিত।